ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন MBBS বেস্ট অ্যাব্রড MBBS কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন MBBS মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। দেখুন, এই শিডিউল তৈরি করাটা রেলের হাতে নেই, রাজ্য সরকার যেরকম বলে সেরকম হয়। লোকাল ট্রেন বন্ধ করতে বলেছে, হয়ে গেছে। টাইম সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বলছে ট্রেন চালানো, রেল সেটাই করেছে। আমি আমাদের খড়গপুর ডিআরএমের সঙ্গে কথা বলেছি, তো না ভেবে চিনতে আমাদের মুখ্যমন্ত্রী যখন যা মুখে আসে বলে দেন, তার পরিণাম সাধারণ মানুষকে ভুগতে হয়। যে ধরনের অব্যবস্থা হয়েছে আর যে ভিড় ছিল, করোনাবিধি কোথায়? কেন মানুষকে বাধ্য করা হচ্ছে? চিন্তা ভাবনা করে আমরা এই ধরনের ডিসিশন নেওয়া উচিত। যারা 5টা 6টায় অফিস থেকে বেরোয়, তারা কী করে ফিরবে 6টার মধ্যে? ট্রেন তো রাত 10টা পর্যন্ত, হ্যাঁ, তারপরে রাস্তাঘাটে বন্ধ করছেন, ঠিক আছে। তো অবৈজ্ঞানিকভাবে এই ধরনের ঘোষণা হয়ে যাচ্ছে, তারপরে মানুষের সমস্যাই বাড়ছে। দাদা, একটা কথা উঠছে যে পাঠশালা বন্ধ কিন্তু পাঠশালা খোলা, সেক্ষেত্রে রাজ্য সরকার কী বলবেন এই ধরনের সিদ্ধান্ত? দেখুন, এটা আগেও এই ধরনের প্রশ্ন উঠেছিল, স্কুল তো খোলেইনি কিন্তু পাঠশালা খুলে দেওয়া হলো, মদের দাম বাড়ানো হলো, আবার কমানো হলো, অনেক নাটক চলছে। কেবল রেভিনিউর জন্য যদি এটা করতে হয়, তাহলে বাকি সমস্ত রেজিস্ট্রেশনের কোনো মানেই হয় না। আর তারপরে যারা ওখানে যায়, তারা তো কোনো আইন কানুনের উপরে চলে যায়। সেই জন্য সরকারের ভাবনা চিন্তা করা, যদি সত্যি সত্যি রুখতে হয়। পাশের রাজ্য দেখুক, উড়িষ্যা 2 বছর ধরে রেজিস্ট্রেশন করে রেখেছে, তাদের তো কোনো অসুবিধা হয়নি, কেউ কড়াকড়িভাবে করেছে, করে বাড়েইনি, ওর খবর নেই করোনা নিয়ে। আর পশ্চিমবাংলার সরকার লোক দেখানোর জন্য কিছু কথা বলে, কিন্তু ব্যবহারিকভাবে তার প্রয়োগ হয় না বলে এখানে বারবার এই ধরনের হাতের বাইরে চলে যাচ্ছে, কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, সবসময় আমাদের টেনশন থাকে। আমার জানা নেই কী হয়েছে, ওখানকার স্থানীয় কার্যকর্তারা বলতে পারবে। কাদের? টিএমসির কাছে একটা গড় খড়গপুর, এখানকার মানুষ টিএমসিকে বারবার হারিয়েছেন, কারণ এই ধরনের গুন্ডামি, এই ধরনের দুর্নীতি, অত্যাচার, মাফিয়া রাজ তারা চান না। তো কিন্তু পুলিশকে কাজে লাগিয়ে সেভাবে পুলিশ অফিসার পয়েন্ট করা, অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে, গুন্ডাদের কাজে লাগিয়ে ভয় দেখিয়ে এখানে জেতার চেষ্টা আগেও হয়েছে, এবারে হবে। কিন্তু আমার মনে হয় খড়গপুরের মানুষ দেখিয়ে দিয়েছেন যে এগুলো চান না, তো তারাই এদের মোকাবিলা করবেন, আমরা সঙ্গে আছি। অনেক চাহিদা আছে রেলের এলাকার যে কাজ, আমি গত 5 বছর ধরে লেগে আছি, 2-3 জন রেলমন্ত্রী এসেছেন, আগামী 7 তারিখ আবার মাননীয় রেলমন্ত্রী এটা দিয়ে যাবেন, আমরা দেখা করব। আর এই ধরনের কিছু কাজ, একজন ডিআরএমের সঙ্গে কথা বলেছি, আমার জানা নেই কী হয়েছে, ওখানকার স্থানীয় কার্যকর্তারা বলতে পারবে। কাদের? টিএমসির কাছে একটা গড় খড়গপুর, এখানকার মানুষ টিএমসিকে বারবার হারিয়েছেন, কারণ এই ধরনের গুন্ডামি, এই ধরনের দুর্নীতি, অত্যাচার, মাফিয়া রাজ তারা চান না। তো কিন্তু পুলিশকে কাজে লাগিয়ে সেভাবে পুলিশ অফিসার পয়েন্ট করা, অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে, গুন্ডাদের কাজে লাগিয়ে ভয় দেখিয়ে এখানে জেতার চেষ্টা আগেও হয়েছে, এবারে হবে। কিন্তু আমার মনে হয় খড়গপুরের মানুষ দেখিয়ে দিয়েছেন যে এগুলো চান না, তো তারাই এদের মোকাবিলা করবেন, আমরা সঙ্গে আছি। অনেক চাহিদা আছে রেলের এলাকার যে কাজ, আমি গত 5 বছর ধরে লেগে আছি, 2-3 জন রেলমন্ত্রী এসেছেন, আগামী 7 তারিখ আবার মাননীয় রেলমন্ত্রী এটা দিয়ে যাবেন, আমরা দেখা করব। আর এই ধরনের কিছু কাজ, একজন ডিআরএমের সঙ্গে কথা বলেছি, বর্তমান ডিআরএম আছেন, তিনি অনেকগুলি কাজই করেছেন এবং চলছে, একাধিক আরবি ফুটওভার ব্রিজ, ফ্লাইওভার ব্রিজ যেগুলো পুরনো হয়ে গেছিলো নতুন করে হচ্ছে, এমনকি যে হাতিগোলা পোল যেখানে বাস বন্ধ করে দেওয়া হয়েছে, তার উপর দিয়েও ফ্লাইওভার তৈরি করা হচ্ছে, যাতে শহরের ভিতর দিয়ে বাস যেতে পারে। তো রেলকে দিয়ে যেগুলো করানো আমরা করিয়ে নিচ্ছি, কিন্তু যারা অন্য কাউন্সিলর ভাঙিয়ে নিয়ে গিয়ে বোর্ড তৈরি করেছিলেন টিএমসি 6 বছরে, কী করলো? এ জবাব ওদের দিতে হবে। সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডেকে সিবিআই চার্জশিট জমা করেছে রোজভ্যালি কাণ্ডে, সবাই জানে উনি কিসের সঙ্গে যুক্ত, এই কমপ্লেন তো আগেও এসেছে, যেটা সিবিআই কাজ করছে তারা তাদের কাজ করছে। আর একটা প্রশ্ন, শান্তনু ঠাকুর বিজেপির গ্রুপ থেকে লেফট করেছেন, অনেক লোক রয়েছে অনেক গ্রুপ লিফট করে, ওখানে গ্রুপ তৈরি করে, গ্রুপ নিয়ে বিজেপি চিন্তা করে না, তিনি জানিয়েছেন যে বাজি না বোমা ফাটা, সেটা উনি বলতে পারবেন কি আছে না আছে। খড়গপুর শহরে দিনকে দিন আরও ক্রাইম বেড়ে গেছে, বেড়ে চলেছে, সমাজে ভোট এলেই ক্রাইম বাড়ানো হয় যাতে লোকে ভোট দিতে না যায়, টিএমসি জিততে পারে। পুলিশই ক্রাইম বাড়ায়, প্রশাসন ক্রাইম বাড়ায়, তো যারা
যারা সাধারণভাবে লোকের সমর্থন পান না, ফেয়ার ইলেকশনে জিততে পারেন না, তারা ভয় দেখিয়ে লুটপাট করে জেতার চেষ্টা করছেন, ইলেকশনকে প্রভাবিত করার চেষ্টা করছেন, সেজন্য করছে খড়গপুরের মানুষের জবাব দেবে। এই যে সাংগঠনিক যে অবদল হয়েছিল বিজেপি, সেটা কি সঠিক হয়েছিল মনে করেন? পার্টি যেটা ভেবেচিন্তে ঠিক করেছে ওটাই ঠিক আছে। তারপরে তো বহু নেতা কর্মীদের মধ্যে একটা ভিতরে ভিতরে কন্দল শুরু হয়েছে, যে কোনো পরিবর্তন হলেই মেনে নিতে সময় লাগে, সব ঠিক হয়ে যাবে, বিজেপিতে কোনো কন্দল হয়। এই কন্দলের মধ্যে কি এত বড় পৌরসভা নির্বাচন, পার্টির পরিবর্তন চলতে থাকে, নির্বাচনও চলতে থাকে, যারা পার্টির কর্মী তারা নির্বাচন লড়ার জন্য তাদের কাজ করবেন। সামনে কে নেতৃত্ব আছে এটা আমাদের পার্টিতে বড় কথা নয়, পার্টির নীতি আদর্শ আর ডিসিপ্লিনটাই বড়। শান্তনু ঠাকুর মাঝে মাঝে বলছে বোম ফাটাবে, বাজিরা বোমা ফাটাবে, ওই সব দেখার লোক আছে তারা দেখবে। খেজুরিতে বোমা পানতে গিয়ে বিস্ফোরণ হয়েছে, তিনজন আহত হয়েছে। খেজুরি একটা উপদ্রুত এলাকা, বহু বছর ধরে যখন থেকে বিজেপি ওখানে শক্তিশালী হয়েছে আমাদের উপরে বারবার আক্রমণ করা হচ্ছে, গত তিন দিন ধরে সেখানে তাই চলছে। লোক টিএমসিকে হারিয়েছে ওখানে, আমাদেরকে জিতিয়েছে। খড়গপুরে যেমন টিএমসি হারার পরেও মানতে যায় না, পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে লুট করতে যায়, সেখানেও তাই। এই অভ্যেসটার জন্যই সব জায়গায় হিংসা হচ্ছে। আমি বন্ধ করার কথা বলিনি, আমি বলেছি একটু বিশেষজ্ঞ দিয়ে ভাবা উচিত। গত বছর কুম্ভমেলাকে মাঝখানে বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ কি, করোনার ভয়, কোর্টও বলেছিল। তো এই ধরনের বড় বড় গ্যাদারিং যেটা দেশ বিদেশ থেকে লোক আসে সেটা খুব চিন্তার বিষয় থাকে। আমরা নিউ ইয়ার্সে দেখলাম তো, যদি মনে হয় এর দ্বারা বাড়ছে তাহলে নিশ্চয়ই ওটাকে রেজিস্ট্রেশন করা উচিত। আর যদি মনে হয় সব ঠিক আছে খুলে দিন, চলুক, ট্রেনও বন্ধ করা দরকার। কুম্ভমেলা কি বন্ধ করা উচিত? সেটা তো ওখানকার লোকেরা ভাববে পরিস্থিতি অনুযায়ী।